রোজ বৃষ্টি হচ্ছে, যেদিন থেকে পাঠ শুরু হয়েছে রোজ বৃষ্টি হচ্ছে। এত গরম ছিল এই পাঠ শুরু হওয়ার আগের দিন পর্যন্ত। ভগবান মনে হয় সব ব্যবস্থা একদম সুন্দর সুষ্ঠুভাবে করে দিয়েছে। বিগত 5 দিন ধরে আমরা ভগবানের অনন্যতম লীলার বর্ণন শ্রবণ করে চলেছি যেই শৃঙ্খলায়। কালকে আমরা ভগবানের বাল্যলীলা, গিরিরাজ, গোবর্ধন ধারণ লীলা পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করলাম। শ্রী গোবর্ধননাথ পাদযুগলম হৈয়ং প্রিয়ম নিত্যম শ্রীমথুরাধিপম সুখকরম শ্রীবিঠলেশম মদা। বলিয়ে গিরিরাজ মহারাজ কি জয়। ভগবান গিরিকে ধারণ করলেন, নাম হলো গিরিধারী। দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করেছেন, ভগবান ইন্দ্রের উপরে প্রসন্ন হলেন। প্রসন্ন কেন হয়েছেন? ইন্দ্র গোবিন্দের দিব্য অভিষেক করেছে। আর যেই ভক্তরা ভগবান থেকে দূরে দূরে থাকতো তাদেরকেও ভগবানের কাছে টেনে নিয়ে এসেছে। ভগবান ইন্দ্রকে বললেন, তুমি যা চাইবে চেয়ে নাও। দেখুন, দোষ ব্রহ্মাও করেছে আর দোষ ইন্দ্রও করেছে। ব্রহ্মার দোষ দেখতে গেলে কিন্তু তেমন কিছু বড় নয়। ব্রহ্মা কাউকে মারার চেষ্টা করেনি, ব্রহ্মার আকাল বালকদেরকে হরণ করে নিয়ে গেছে, ব্রহ্মা বাছুরগুলোকে হরণ করে নিয়ে গেছে, তাই তো, চুরি করে নিয়ে গেছে। হরণ মানে চুরি, মন দিয়ে শুনবে কিন্তু, প্রেম সে বলো। হরণ শব্দের আরেকটা অর্থ হলো চুরি, দুটির মধ্যে অন্তর রয়েছে, দুজনারই পাপে পার্থক্য রয়েছে। ব্রহ্মা চুরি করেছে, ভগবান ব্রহ্মাকে ক্ষমা করেন। ব্রহ্মা 40টা শ্লোকে ভগবানের স্তুতি করেছেন, ভগবান তাকে ক্ষমা করেন। দেবরাজ ইন্দ্র অপরাধ করেছে, পাপ করেছে, ইন্দ্র মারতে চেয়েছে। শিলাবর্ষণে পাতেন হন্যমানম চেতন হন্যমান। কিছু সংখ্যক হয়তো পশু পক্ষী মারাও গেছে। যখন ঘোর বর্ষা শুরু হয়েছে, শিলাবৃষ্টি হচ্ছে। আমাদের বৃন্দাবনে প্রায় 10 বছর আগে শিলাবৃষ্টি হয়েছিল, দেখেছিল তো? কোনো ছাতে ট্যাঙ্কিও বাঁচেনি বোধ হয়, তাই না? এমন বৃষ্টি হয়েছিল। আমি বৃষ্টির পরের দিন যখন আমি বেরিয়েছি, রাস্তায় দেখছি পুরো গাছগুলো একদম মনে হচ্ছে কেউ ছুলে দিয়েছে, পাতা নেই, এমন অবস্থা। ডাল টাল সব একদম ছুলে ঝুলছে। কত ময়ূর, কত টিয়া পাখি, কত পাখি মরে মরে রয়েছে। বৃন্দাবনে হয়েছে। আমার মোটরসাইকেলটা বাইরে ছিল, আমি ঢুকাবার চান্সও পাইনি। মোটরসাইকেলের জায়গা জায়গা থেকে মনে হচ্ছে কেউ একদম পুরো হিচকিয়ে দিয়েছে, এমন অবস্থা। তাহলে বিচার করে দেখো, সেখানে তো সুখদেবপুর বলছেন হান্যমানম অচেতনম, যেখানে যার গায়ে পড়ছে অচেতন হয়ে যাচ্ছে, বেহোশ হয়ে যাচ্ছে। হয়তো অনেকে মারাও গেছে, পশুপক্ষী ইত্যাদি, মারার জন্যই এমন বৃষ্টি করেছে যে প্রজাবাসীরা। আসলে কি হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের স্বার্থ আছে ততক্ষণ পর্যন্ত তো খুব ভালো লাগছে, আর যখনই স্বার্থ নষ্ট হয় তখন সেখানে আপন জনকেও আর ভালো লাগে না। এই সংসারের সম্বন্ধ হলো স্বার্থের সঙ্গে। তার জন্য গোস্বামী তুলসীদাসজি বলেছেন, সুর নর মুনি সবকে ইহ রীতি, স্বার্থ লাগি করহি সব প্রীতি। পীড়িত ততক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ স্বার্থ আছে, স্বার্থে আঘাত লাগলো, স্বার্থ শেষ হলো, পীড়িত শেষ। প্রেম সে বলো, সে যাই হোক না কেন, পিতা পুত্রের পীড়িত শেষ হয়ে যায়, ভাই বোনের পীড়িত শেষ হয়ে যায়, স্বামী স্ত্রীর পীড়িত শেষ হয়ে যায়, গুরু শিষ্যের পীড়িত শেষ হয়ে যায়, বন্ধু বন্ধুর পীড়িত শেষ হয়ে যায়, স্বার্থ শেষ, পীড়িত শেষ। যেই সম্বন্ধে স্বার্থ থাকবে না সেই সম্বন্ধে কখনো সম্পর্ক নষ্ট হবে না। কার সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও তাহলে তার সঙ্গে স্বার্থ রাখবে, স্বার্থের সঙ্গে সম্পর্ক বেশি দিন টেকে না। খুব বন্ধু শুনবে কিন্তু, জীবনের সম্পর্ক রাখতে হলে স্বার্থ রাখবে না, আর
স্বার্থ রাখলে সম্পর্ক থাকবে না, যেই দিন স্বার্থ শেষ হবে সেদিন সম্পর্ক শেষ হবে। তোমার স্বার্থ পুরো হলো, তুমিও তখন মনে করবে আমিও দূরে যাই, আর যার স্বার্থ তোমার সঙ্গে ছিল তার শেষ হলো, তারও মনে হবে এবার যত তাড়াতাড়ি হয় একে দূরে সরিয়ে দিই। এটাই হলো স্বার্থের সম্পর্ক, প্রেমসে বলো। আর যদি স্বার্থ না থাকে সেই সম্পর্ক জীবনভর মৃত্যু অবধি টিকে থাকবে, অন্তিম সময় অন্ত সময় পর্যন্ত নিঃস্বার্থ সম্পর্ক টিকে থাকবে। তার জন্য জীবনে যদি কোথাও সম্পর্ক রাখতে হয়, প্রেম হয়, পীড়িত হয়, তার মধ্যে কখনো স্বার্থ থাকবে না, নিঃস্বার্থ হবে। ভগবানের সঙ্গেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি কতজনকে দেখেছি খুব মহারাজ বৃন্দাবন থেকে গোপাল নিয়ে গেছে, রাধা গোবিন্দ নিয়ে গেছে, খুব সেবা করছে, দুই বছর চার বছর পাঁচ বছর ঘরের মধ্যে কিছু সমস্যা হলো সব একদম ঝোলায় ভরে নিয়ে গঙ্গায় দিয়ে চলে এসেছে। মানুষ খুঁজে বেড়াচ্ছে, তুমি আমার গোপালটা নিয়ে নাও, তুমি আমার রাধা গোবিন্দটা নিয়ে নাও, তুমি এই করে নাও, কেন বলে আমি এখন পারছি না, আমি আর ঘরে রাখতে পারবো না, আমার ঘরে এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা আছে। সমস্যা শুরু হলো, ভগবানের সঙ্গে সম্বন্ধ শেষ হয়ে গেল, প্রেম সে বলো। এই জগৎ দেবরাজ ইন্দ্রের যতদিন স্বার্থ ছিল ততদিন পর্যন্ত ভালো লাগছিল, ব্রজবাসীরা পুজো বন্ধ করে দিয়েছে, তুমি কার মনের মতন তুমি করতে থাকো, কার সঙ্গে শুধু হা হা করতে থাকো, আপনি যা বলছেন তাই ঠিক, যা বলছেন তাই ঠিক, ততদিন আপনি ভালো থাকবেন। যেদিন আপনি কিছু নিজের মনের কথা বলবেন, যেদিন কিছু নিজের হিসাবে চলার চেষ্টা করবেন, সেদিনই সে আপনার বিপরীত হয়ে যাবে। ইন্দ্র মারার চেষ্টা করেছে, দেখুন অপরাধ ইন্দ্রের কিন্তু বেশি বড়, ব্রহ্মার অত বড় নয়, কিন্তু তবু ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। তার কারণ কি, অপরাধ অপরাধের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। অনেক সময় কি হয়, মানুষ অনেক বড় অপরাধ করেও বেঁচে যায়, অনেক সময় অল্প একটু অপরাধ করেও তার অনেক বড় সাজা ভোগ করতে হয়, মন দিয়ে শুনবে। কিন্তু ব্রহ্মা অল্প একটু ছোট অপরাধ করেছে, তার জন্য ব্রহ্মাকে ভগবান ক্ষমা করেননি, আজও ব্রহ্মা বসে তপস্যা করছে ভগবানকে প্রসন্ন করার জন্য, ভগবানকে খুশি করার জন্য। ইন্দ্র এত বড় অপরাধ করেছে কিন্তু তবুও তাকে ভগবান ক্ষমা করলেন, কারণ কি, ব্রহ্মা ভগবান থেকে ভক্তদেরকে বিচ্ছেদ করেছে, ব্রহ্মা ভগবান থেকে ভক্তদেরকে দূরে নিয়ে গেছে। আর ইন্দ্র কি করেছে, ইন্দ্র ভক্তদেরকে ভগবানের কাছে টেনে নিয়ে এসেছে। তাই সংসারে যে ভক্তকে ভগবানের কাছে টেনে নিয়ে আসে, মনে রাখবে ভগবান তার উপরে অনেক তাড়াতাড়ি প্রসন্ন হয়, তার বড় থেকে বড় অপরাধ ক্ষমা করে। ভগবান ইন্দ্রের উপরে কৃপা করলেন, কি চাও বলো, ইন্দ্র বলছেন প্রভু আমার একটি পুত্র আছে, আমি আজ থেকে তার দায়িত্ব আপনার চরণে ছাড়লাম, আপনি তার রক্ষা করবেন, কেন তার জীবনে অনেক কষ্ট আছে। ভগবান বললেন যাও তোমাকে কথা দিলাম, আমি শেষ পর্যন্ত তাকে নিজের সংরক্ষণে, শেষ পর্যন্ত তাকে নিজের অনুশাসনে রাখব, আমি তার রক্ষা করব।